আসসালামু আলাইকুম, আমি রহমান বেলাল। আমি আমার চ্যানেল রহমান বেলাল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি অপরূপ সৌন্দর্যের একটা জায়গা, আপনারা দেখতেছেন এখানে শুটিং ইউনিট হয়, শুটিং আপনারা যারা আমার চ্যানেল দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন। জাদুঘাটা নদী কত সুন্দর, এই পাঁচটা শুধু বালু জমি ছেড়ে দেয়। এই যে এটা ইন্ডিয়ার পাশে, এই যে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো দেখেন, যেখানে পাহাড় সেখানে কুয়াশা থাকবে, ফগিং। এই যে দেখুন ফগ, কুয়াশার জন্য আসলে দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলো খুবই স্পষ্ট, খুবই সুন্দর। কথা বলেন, প্রকৃতি কত সুন্দর, না আসলে তো বোঝা যাবে প্রকৃতির কাছে আসলে প্রকৃতিকে জানা যাবে, প্রকৃতিকে বোঝা যাবে যে প্রকৃতি আমাদেরকে কতটুকু শান্তি দিচ্ছে। যেখানেই পাহাড় থাকবে সেখানেই সৌন্দর্য থাকবে, সেখানেই একটা ঝর্ণা থাকবে, একটা নদী থাকবে। আপনাদেরকে আমি আরও দেখাই, এই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখেন, এই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখেন, অনেক নিচে এই জাদুঘাটা নদী, মানুষ দেখা যাচ্ছে মাছ ধরতেছে, কেউ কেউ গোসল করতেছে। পাহাড়ের কুল কেশে যে নদী গেছে সেটা সৌন্দর্য আলাদা, কি সুন্দর বালি। ডাবেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে ডাবও খাইতে পারবেন। তবে এখানে আসতে গেলে আপনাকে আপনাদেরকে মোটর বাইকেই আসতে হবে, একা আসলে আপনার একটা সাইকেল নিয়ে আপনি ভাড়া করবেন, সারাদিন ঘুরবেন, বিভিন্ন স্পট দেখবেন। তবে এটুকু বলতে পারি আসলে সুন্দর জিনিসগুলো আসলে আমাদের দেশে পড়ে নেই, অল্প কিছু। আসল সৌন্দর্য কিন্তু ইন্ডিয়াতেই পড়ে গেছে, আসল সম্পদ কিন্তু তাদের কাছেই চলে গেছে। আমরা এই একটা মাত্রই টিলা পাওয়া গেছে, এছাড়া আর কোনো সুন্দর টিলা আমাদের সীমানায় পড়ে নাই। যত পাহাড় আছে সব ইন্ডিয়াতে পড়ে গেছে, তারা সব নিয়ে গেছে। এই যে দেখেন জাদুঘাটা নদীর সৌন্দর্য দেখেন, বর্ষাকালে অনেক সুন্দর থাকে, এখন তো বৃষ্টি নাই এই জন্য পানি কম, তারপরে পানিটা কিন্তু খুবই স্বচ্ছ। দেখেন এই যে দেখেন কত গভীর, আপনারা যারা আসতে চান প্রথম সুনামগঞ্জ আসবেন, তারপরে ওখান থেকে বাইক ভাড়া নেবেন, ভাড়া নেওয়ার পরে আপনি সারা দিন বাইক নিয়ে ঘুরবেন, 1200 থেকে 1500-এর মধ্যে, 1200-1500-এর মধ্যে পাবেন, দাম দর করবেন। আমি একজনের মোবাইল নাম্বার, আমার আগের মোবাইল
ভিডিওতে দিয়ে দিছি, উনি ভালো মানুষ, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী স্পটে। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ শেয়ার দিবেন, আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে আরও চেষ্টা করব সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি শেষ করলাম। খুদা হাফেজ।